শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট, আগামীকাল পশ্চিমবঙ্গে সরকারি সাহায্য পোষিত ও নিম্ন বুনিয়াদি স্কুলে ছুটি ঘোষণা। কারা ছুটি পাবেন আর কারা পাবেন না দেখুন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদাভাবে 2024 সালের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। যদিও বিভিন্ন কারণে ছুটির লিস্ট ব্যতীত অতিরিক্ত ছুটি দেওয়া রেওয়াজ রয়েছে, আর এরকমই একটি অর্ডার প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ক্ষেত্রে। আগামীকাল রাজ্যের জেলার বিভিন্ন স্কুল ছুটি দেওয়া হয়েছে, কোন কোন স্কুল ছুটি থাকবে জেনে নিন। আগামীকাল অর্থাৎ 29 জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী স্কুলে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, যাতে অংশগ্রহণ করবেন সারা উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা। আর সেই সমস্ত প্রতিযোগীদের সাথে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক প্রতিনিধিরা এবং নোডাল অফিসার, সার্কেল, সাব ডিভিশনাল লেভেলের শিক্ষকেরা। সেই কারণে অনেক স্কুলেই শিক্ষক সংশ্লিষ্ট প্রতিযোগিতায় ময়দানে উপস্থিত থাকবেন। এই কারণে এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে উত্তর চব্বিশ পরগনার সমস্ত প্রাথমিক স্কুলে আগামীকাল অর্থাৎ 29 জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই নির্দেশ বিভিন্ন সার্কেল অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক জেলার জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে ছুটি দেওয়ার রেওয়াজ রয়েছে, সুতরাং এই নির্দেশ সমস্ত স্কুলের জন্য নয়, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য জেলা স্পোর্টসের দিনে ছুটি থাকবে কি না সেটা জেলাভিত্তিক পর্যায়ে দিন ঠিক হতে পারে, সুতরাং সমস্ত রাজ্যের জন্য কিন্তু এই ছুটি নয়। একাধিক সংবাদ মাধ্যমে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে এই কথাটি উল্লেখ না হওয়ার কারণে বিজ্ঞপ্তি সৃষ্টি হতে পারে, তাই এই খবরটি সকলকে শেয়ার করার অনুরোধ রইল। অন্যান্য জেলার ক্ষেত্রে ছুটি ঘোষণা হলে এবং আমাদের কাছে সেই অর্ডার এলে আমরা অবশ্যই আপডেট দেব। এই বিষয়ে আপনার কাছে কোনো খবর থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।